হারাম কাপড় থাকলে নামাজ হবে? হাত উঠলো না কেন? হাত উঠা হাত নামাজ হবে? আর যারা ঘুষখোর সুদ খোর, হুজুর বলেন সুদ খাইলে ঘুষ খাইলে একটা পয়সায় সত্তর টগনা হয়। কয়টা বলেন মাওলানা সাহেব? কথা বলেন কয়টা? যে না বলবি খোদার গজব হবে যেরকম। কয়টা? একটা পয়সা সুদ খাইলে হাত উঠা, একটা পয়সা ঘুষ খাইলে সত্তরটা গুণা হয়। সবচাইতে সত্তরটা গুণার মধ্যে ছোট গুণা হলো নিজের মাকে মনের মতন জেনা করা। এ হারামিরা সুদ খাইয়া ঘুষ খাইয়া বাজার করে বউর শরীরে রক্ত হইছে, তোর শরীরে রক্ত হইয়া সবাস করে যা বাচ্চা উঠাইছি সব হারাম জাদা হইয়া গেছে। ডাকা গেলে কোনো আত্মীয় বাসা আমি যাই না, আমার শালারা আছে সচিব কয়টা কাই দিলে ভাই, আরে না তোমার বাসায় যাব না। ওরে হারাম মাল খাইলে পারে মুর্শিদ, হারাম মাল খাইলে পারে তার সন্তান হবে হারাম জাদা, পারে কে যাবি হাত উঠা, পারে কে যাবি নবীর নুকতে। কয়দিনই থাকবা? এই কয়দিনই তুই থাকবি ঘুষ খাইয়া? ফিলাট বাড়ি যা তুই যাবা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। বুড়ো মানুষ তো টান দিতে পারি না, কেন মনের ভিতরে তো টান ছাড়ি না। কিরম লাগতেছে কেমন সকল আহলে হাদিস হানাপি ভাই? কেমন ময়দানে হানাপি বলে আল্লাহ ডাকবে, আহলে হাদিস বলে ডাকবে না, আল্লাহ ডাকবেন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। হাত উঠা হাত উঠা হাত উঠা, ফাদুখুলি ফি, হাত উঠো না কেন ধ্বংস হয়ে যাবি। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। মোল্লা বংশ নাই, সাইদ বংশ নাই, শিকদার বংশ নাই, মালিকি মুসাফ নাই, হানাবি মুসাফ নাই, আহলে হাদিস নাই, আহলে সুবান নাই। সেখানে আল্লাহ বলবেন আমার বান্দা হ, এরপরে জান্নাতে ঢোক। মনটা খারাপ করলেন নাকি? আর করলি না আমার কি আসলে? দুনিয়া এক গন্ডগোল বাঁধাইতেছ। ওয়ালা তানাযাউ ফাতাবশালু। আল্লাহ পাক কোরআন পাকে সূরা আনফালের মধ্যে বলেন 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা কখনো ঝগড়া করবি না তাহলে তোরা দুর্বল হবি। ওয়ালা তানাযাউ, একটু জোরে কর, ওয়ালা তানাযাউ, হাত উঠান, ওয়ালা তানাযাউ, ঝগড়া করিস না, ফাতাফশালু, তোরা দুর্বল হয়ে যাবি, বিশ্ব মানুষ শির কাছে গুত খাবি। ঝগড়া করিব কে? যে বিশ্বে কাজ নামাজ পড়তেছে বিশ্বে কাতের সব পাবে, যে আটরে কাত পড়ছে আটরে কাতের সব পাবে, এই নিয়ে কেন তোরা গণ্য করলি? যে নামাজ পড়ে না তার কাছে মশলা নাই, আমি নাচতে আর জোরে বলে দুই ভাই না মারামারি লাগছ গা, কথা কন না গা, একটু হাত ওঠান। খবরদার, 1975 সালে 12 অক্টোবর আমি মদিনা ইউনিভার্সিটির থেকে মক্কা শরীফে গেছি, বাংলাদেশের মধ্যে আমার সুনাম ধন্য দরদি দিনাজপুর জেলায় পার্বত্যপুর অর্থাৎ দিনাজপুর জেলায় ডক্টর বারিশাব, ডক্টর বারিশাব তখন আওয়ামী, এরপরে
আমি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন আমার সঙ্গে আমি ইউনিভার্সিটির থেকে আসে ওনাকে আমি কোনোদিন দেখি নাই বাচ্চা এই সালমানের ভাই এরা আমার ছাত্র আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর আমার নামে কতগুলো কুত্তর বাচ্চা বলছে আমি বলে পিএইচডি করে নাই আয় ফকিরের বাচ্চা চ্যালেঞ্জ আয় আমার সার্টিফিকেট দিয়ে যাও তোর সাথে আমার পোস্টপোর্ট আছে কিছু মিথ্যাবাদীর বাচ্চারা আর কিছু অসভ্যরা আমি বুড়ো মানুষ কোরআন শরীফ পড়ছি ভুল হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি কিন্তু এই নিকৃষ্ট জাতিরা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে আমার ভাস্তি তখন বলছে তোমরা এই কাঠমোল্লারা যারা আমার বাচ্চা সাদানের বিরুদ্ধে বলছি সে তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে হযরত আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহ তাআলা হযরত আদমকে গিলটি করলেন হাওয়াকে ছেড়ে দিলেন ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া কুরআন মাজিদের সূরা তোহার মধ্যে আমার বান্দা যখন ভুল করে স্বীকার করে আমার ওই বান্দার প্রতি আমার কোনো রাগ থাকে না কিন্তু এই হিংসুকির কতগুলো মূর্খর বাচ্চা ওর একটারও ডিগ্রি না তোর জাত দুষ্টি আমার বিরোধিতা করে কিছু করতে পেরেছে শয়তানের দল হালান মূর্খ লেখা পড়া জাত দুষ্টি জানে ও মূর্খ মূর্খ আর উস্তাদরা পর্যন্ত মূর্খ একটা শব্দ জানে না আজকে চলে গেলাম এবার তাহলে কাবা শরীফ ঢুকলার চান্স বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আল্লাহর কোরআন সে বলছি বাংলাদেশের তিনজনকে চান্স দিয়েছে যেরকম কয়জন ডক্টর বারিশা ডক্টর নজরুল আর একজন লোকের নাম আপাতত আমি বলতে পারছি না বুড়ো মানুষ পারে কে যাবি নবীর নৌ কতে যেরকম আল্লাহ আকবার ওরে ধর মুর্শিদ বাপে রসুল হাতে নাই কোন ভুল পারে কে যাবি নবীর নৌ কতে হাত উঠা পারে কে যাবি নবীর নৌ আমি বাংলাদেশের সকল সরকারের প্রশংসা করি একজন বিসমিল্লাহ বলছে মারহাবা বিসমিল্লাহ হলো আমাদের জাতির মেরুদণ্ড আর একজন আমি আর শুক্রবার এরশাদ সাহেব শুক্রবারে বন্ধ ঘোষণা করে আমি উনি আল্লাহর কাছে বড় ভাগ্যবান এরপরে আমার বাস্তি মডেল মসজিদ করেছে আল্লাহ আমার মাকে সব উপজেলায় তুমি মডেল মসজিদ করার তৌফিক দাও আমি হাসিনাকে বলেছি মারে প্রত্যেক মডেল মসজিদই একটা হেফজখানার একটা সাইট রাখো সেখানে হদর পড়ে সালে আহম্মদ তাকরিম ভাইর মতন এরকম হাফেজ বাংলাদেশে পয়দা হো হাত উঠে রাখতে হবে জরকার হাসিনাকে বলে মারে তোমার বাড়ি টুঙ্গি পাড়া আমার বাড়ি গোপালগঞ্জ সদর দুর্গাপুর ইউনিয়ন কংসুর আমি মালিকাতা মাঠের উত্তর পাশে ডক্টর নজরুল ইসলামের বাড়ি আমি তোমার অনুরোধ করি মা এমপিদেরকে তুমি তাড়াতাড়ি করো ইলেকশনের আগে সব এম সব উপজেলায় যেন মসজিদগুলো যেন ঠিক মতন হয় আর এই টাকা যদি তসরুপ করে থাকে ওকে তুমি নমিনেশন দিও না আমি তোমার গোপালগঞ্জের মুরব্বী হিসাবে আমি তোমাকে অনুরোধ করেছি হাত উঠা হাত উঠা আমি ফ্রিডম ফাইটার নবম সেক্টরের বীর মুক্তিযোদ্ধা আমার পরামর্শ শুনতে হবে আপনার এদিক টাকা চাচার দিক টাকা
একেবারে নিরীক্ষণ করে তাকা, এ কথা তোরা বলতে পারবে না, আমি বলতে পারবো। আমি তার আব্বার জানাজায় শরীক ছিলাম, 30-32 জন মাত্র মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের জানাজা করেছিলাম, তার মধ্যে আমি একজন। আমি হাসিনীকে বলছি, মা তুমি বিরিজ করছো, আমি তোমার জন্য দোয়া করি। দক্ষিণবঙ্গের 21টা জেলা উপকার হয়েছে, বাংলাদেশ উপকার, আমি তোমার দোয়া করি, কেউ না করলো। কিন্তু দোয়াটা যে মৌলবীরে পড়ছে, তাদের একজনের কোরআন সহি না, হাত উঠা হাত উঠা, যে হাত উঠে মানে আর কালি করুন হাত উঠা। আমি নাম বলবো না, আমি লন্ডনের থেকে বিমানে আমি শুনতেছিলাম, ইউটিউব চালাচ্ছি, দেখি কি দুইজন বিশ্ববিখ্যাত কারি আমার নাই দালো, ওরে সুচন বিপদে দুর্ভোগে কেউ আসে না মুর্শিদ, সুজন কালে বন্ধু জটে রে মুর্শিদ, আমি কি বলিব আর, হাত উঠা না খালি কণ্ঠ বন্ধ হয়ে যাবে, ওরে বিপদে কেউ আসে না, তেল মাথায় তেল দেয় রে ও তেল মাথায় কেউ মুর্শিদ দেয় না। আমার ভাই জান যখন শেখ মুজিবুর রহমান স্মৃতি পড়েছিল, যারা যারা বড় বড় জীব ব্যবহার করে গল্প মারাও, তোমরা কোথায় ছিল, আল্লাহ শেখ মুজিবকে জান্নাত তুলে ফেরে দাও, নসিব করো, যখন আল্লাহ আকবার জান্নাতের ভালো জায়গায় দাও। এক মন্ত্রী ভুল করে উল্টো করছে, ওরা তো কোরআন হাদিস কিছু জানে না, নমিনা নেওয়ার জন্য আমার ভাস্তির পাম্পটি দেয়। একজন বলছে জাহান্নামের উৎকৃষ্ট জায়গা স্থান দাও, সি সি সি, আমি হাসিনীকে বলছি এই মন্ত্রী কি তুই রাখছিস, হ্যাঁ গোপালগঞ্জের ডক্টর নজরুল কেদার, আমি কোনো বেটা তহজ্জ করি না, গোপালগঞ্জের সন্তান আমি, এইদিক তাক, এইদিক তাকাইছিস, এইদিকে আমার দিক তাকা, গোপালী মাল শেখ মুজিব কাল্লা জান্নাত বাসী করো, যেরকম আমি, হাত উঠা হাত উঠা, যেরকম আমি, একজন মুসলমান হিসেবে আপনি দাও যে রাজনীতি করেন না কেন, সকল মুসলমানের জন্য দোয়া করা দরকার, যেরকম ঠিক না। কিন্তু আমি এই জন্য সকলকে আমি ওয়েলকাম জানাই, যেহেতু আমি কোনো রাজনীতি যখন করি না, আমার সকলের জন্য দোয়া চালিয়ে যেতে হবে, এরপরে যদি কি শত্রুত করেন কিচ্ছুই পারবেন না। আমার হাত অনেক উদ্ধের হাত, দাওয়াত দেবে না, আমার বাপ আমাকে আইনের উপর লেখাপড়া করে পিএইচডি করেছে, আবার হাইকোর্টে বলবো, চেহারা দেখলেই পাল্টে যায়, যেহেতু আমার অভাব নাই, বিদ্যার অভাব নাই, বুদ্ধির অভাব নাই, চেহারার অভাব নাই, জানে যে বেটা মুক্তিযোদ্ধা, চেহারা এমনি পাল্টে দেয়, সহিভাবে কথা বলতে হবে, কি কথা ঠিক না, হাত উঠান, সহিভাবে কথা বলতে হবে না, আল্লাহ জান্নাতের উৎকৃষ্ট মাকামে দাও, এইটি বলা উচিত ছিল, কিন্তু আরবি তো জানে না ওরা। দাদা ভার দিক তাকা, আল্লাহ তাআলা, আপনাদের কিরম লাগতেছে কথাগুলো, দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছো, ভালো লাগলে আমার জন্য দোয়া করো, 01726669868 দাদা ভাইয়ের সাথে কথা বলার সুযোগ দেওয়া। আমি লন্ডন থেকে আসতেছি, হায় হায় হায়, এগুলো শুনি আর বলি হাই হাই রে, আল্লাহ তাআলা, জোরে কর, আল্লাহ তাআলা, সুবহানাহু ওয়া তাআলা, উসমানের কথা মনে নাই, হযরত উসমান ইথিওপিয়া থেকে আসার পরে সরাসরি মক্কায় না গিয়ে মদিনায় চলে গেছে, ওয়া মা ইয়া খুরুজু মিন বাইতি, দাদার সাথে একটু কোরআন শরীফ পাল্লি পড় না, ঠোঁট নাড়া, গান না জ্বালিয়ে তো কম,
গান জানে তা ঢুকু কয় আর আমি কোরআন শরীফ পড়ি না পড়তে বলে ঠোঁট নড়াবি অমাইয়া খুরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল জোরে কোন আল্লাহু আকবার যারা আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য দেশ থেকে বাহির হবে এর অবস্থা যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ যদি আল্লাহর দিন হাত উঠা জোরে আল্লাহর দিন কায়েমের জন্য দেশের থেকে যখন হিজরত করবে এই অবস্থায় যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আমি আল্লাহ তার গুনাহ maaf করে আমি তাকে জান্নাতবাসী করে দেব আমরা হতে চাই না তা একটু হাত উঠাও জোরে কোন হতে চান না একটু জোরে হাত উঠাও যেন হতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান এদিক দাদা হযরত উসমান গনি মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে ওই সময় আমার রসুল মিশরে গেছেন আমার রসুল জীবনে একবার মিশরে গেছে সেখানে চারটি আয়াত নাজেল হয় আজ আমি খোলামেলা বলবো আজ আমার কোনো টাইম টেবল নাই যত পারি আমি চালাই যাব হাত উঠা যখন আল্লাহ আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি হযরত উসমান রে পাখির গোস্ত দিয়ে খাওয়াচ্ছে রুটি যেরকম আল্লাহ আকবার হযরত ওমরের হযরত ওমর মনে করছে আমি উসমানের বউ যখন মারা গেছে দেখি আমি তার সাথে কিছু কথা বলার পরে বহুত কথা বলার পরে উনি জবাব দিলেন আমি আল্লাহর রসূল ছাড়া কোনো বিয়ের প্রস্তাব দেব না জোরে বলুন আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আল্লাহর হাবিবের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইউ আহবাত হাবেশ আর আমার সাথে পড়ুন ইউ আহবাত নাফসা আলিন নবী إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين كمان সকলে বসো নানু গোপালিয়া বুড়োকে দেখো ভালো করে দেখো দেখো গোপালিয়া মাল দেখো এইবার হযরত উসমান কে হুজুর ডাকে মাথায় হাত দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন হুজুর আপনার কন্যা হুজুর বলেন আমার কুলসুমকে তোমার সাথে দিতে চাই সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল সাদুকাতিহিন্না নিহিলাতান ফা ইন তিবনা লাকুম আপনার দেশে মনিরামপুরে এই আয়াতটা আছে কিনা জানি না জোরে হাত উঠা সূরা নিসার চার নম্বর আয়াত পড়ে ফেলেছি সাদুকাতিহিন্না নিহিলাতান যখন তুমি কোনো মেয়েকে বিয়ে করবে নগদ মহরানা দিয়ে বিয়ে করবে এরপরে যদি স্বামী স্ত্রীর কাছে মাপ চায় এবং মহরানা কিছু মাপ চায় সব মাপ করতে পারবে না আল্লাহ বলেন ফাইন তিবিনা লাকুম সামান্য কিছু সে মাপ করতে পারে সব মাপ করলে গুনাহগার হবে আল্লাহ পাক কি বলছেন মহরানা তুমি তাকে দিয়ে তার গতরে তুমি হাত দাও আন্তামাসুহুন্না ফামালাকুম আল্লাহ আল্লাহর কালাম কিরম লাগতেছে হাত উঠা ফা ইন তিবনা লাকুম উলামায়ে কিরাম এখানে আছেন স্ত্রীর কাছে যদি স্বামী ক্ষমা চায় মহরানা সব মাপ করতে পারবে না তাহলে কোরআনের বিরোধিতা হবে আল্লাহ বলছেন ফা ইন তিবনা লাকুম যদি তোমার কাছে ক্ষমা চায়
স্বামী যদি ফকির নিঃসন্তান হিসেবে ছোট লোকের জাত হিসেবে যদি স্ত্রীর কাছে ভিক্ষা চায় আল্লাহ বলেন এ মেয়ে লোক তোর ভিক্ষুক স্বামী রে তুই সামান্য কিছু মহরানা দিয়ে দেয় জাবিল ফুরুজে যে মহরানা আছে তার আট ভাগের এক ভাগের বেশি মাফ করলি তোর খবর আছে আর পুরোপুরি মহরানা না দিয়া স্ত্রী ব্যবহার করা যাবে না মাথা না না ভাই স্ত্রীর মহরানা না দিয়া হাত দেওয়া যাবে না